Welcome to my channel, Moms on Wheels. Hello friends, গরম পড়ে গেছে, প্রচুর প্রশ্ন আসছে যে নিউবর্ন বেবি যারা রয়েছে তাদের কিভাবে স্কিন কেয়ার করা যেতে পারে। তো এটা নিয়েই আজকের আলোচনা। আমার চ্যানেল যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে বেল বাটন আছে ওটা প্রেস করে দিও, তাহলে ভিডিওগুলো পরপর তোমাদের স্ক্রিনে যেতে থাকবে। তাছাড়া ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করো। এইবারে বলি নিউবর্ন বেবি। নিউবর্ন বেবিদের কেয়ার কিন্তু সব থেকে বেশি রাখতে হয়। একটি বাচ্চার হোল লাইফে আমরা মাদাররা যত কেয়ার করি তার সব থেকে বেশি কেয়ারিংয়ের দরকার হয় এই প্রথম 4-5টা সপ্তাহে। তো এই সময় কিন্তু আমরা স্কিন কেয়ারের ব্যাপারটা বা ওদের কেয়ারের ব্যাপারটা বেশি মাথায় রাখব। তো স্কিন কেয়ারের ব্যাপার বলতে গেলেই প্রথমেই যেটা মাথায় আসে এই সময় নিউবর্ন বেবির আম্বিলিকাল কর্ড যেটা থাকে ওটা যখন ডিটাচ হয়, মানে আমরা যেটাকে বলি নাভিটা পড়ে যায় যখন, না সেই ব্যাপারটাকে খুব ভালো করে খেয়াল রাখা। নাভি বিভিন্ন সময় বাচ্চার পড়তে পারে, কারুর 5 দিনে হতে পারে, কারুর আবার 1 মাস বাদেও হতে পারে। তো সাধারণত 1 মাসের মধ্যেই নাভিটা পড়ে যায়। তো এই সময়টাতে খেয়াল রাখতে হবে যে এটা কিন্তু পুরোটাই নর্মাল, 5 দিনে পড়লে ওটা নর্মাল ধরা হয়, আবার যদি একেবারে প্রায় 1 মাস লেগে যায় সেটাও প্রায় নর্মাল ধরা হয়। তার আমার নিজের ছেলেরই 27 দিন পরে গিয়ে ডিটাচ হয়েছে বডি থেকে নাভিটা। তো এই যে ব্যাপারটা, এইটা কিন্তু খুব ভালো করে মাথায় রাখতে হবে নিউবর্ন বেবির ক্ষেত্রে। এই জায়গাটা যতদিন না এই নাভিটা পড়ে যাচ্ছে ততদিন কিন্তু আমরা জল লাগাবো না। যত গরমে পড়ুক, যত অসুবিধেই হোক, ওকে কিন্তু জল দিয়ে স্নান করাবো না কোনো সময়ে। এই জায়গাটাতে জল যেন না লেগে যায় এই নাভির এরিয়াটাতে, যতদিন না ওর নাভি পড়ছে ততদিন যেন কোনোভাবে জল না লাগে, এটা আমাদের মাথায় রাখতে হবে। তাছাড়া আমাদের ওকে স্পঞ্জ করিয়ে দিতে হবে, যতদিন ওটা না পড়ছে ওকে কিন্তু স্নান না করিয়ে স্পঞ্জ করিয়ে দিতে হবে। ওই পেটের ওই জায়গাটা বাদ দিয়ে বাকি জায়গাটা টাওয়াল ভিজিয়ে নিয়ে ওই ভিজে টাওয়ালটা দিয়ে মুছে দিতে হবে পুরো শরীরটা, তখন কিন্তু আমরা জল দেব না ওর গায়ে। আর যখন থেকে পড়ে যাবে নাভিটা, একটুখানি শুকিয়ে আসবে, তখন অবশ্যই পুরোপুরি শুকিয়ে যাওয়ার পরে 4-5 দিন পর্যন্ত আমরা ওয়েট করব, তারপরে কিন্তু ওকে আমরা পুরো স্নান করাবো। গরমকাল যেহেতু তাই জন্য ওকে আমরা পুরো ভালো করে স্নান করিয়ে দেবো। নিউবর্ন বেবিদের যেভাবে স্নান করানো হয় আমি ভিডিও দিয়ে রেখেছি, ওই ভিডিও দেখে নিতে পারো। তাছাড়া নিউবর্ন বেবির স্নানের ওপর আমি আরও ভিডিও দেব অবশ্যই। তো সেইভাবে ওকে খুব ভালো করে স্নান করিয়ে নিতে পারো। এবং নিউবর্ন বেবির ক্ষেত্রে যেটা মাথায় রাখবে সেটা হচ্ছে খুব তাড়াতাড়ি ওদেরকে মুছিয়ে দিতে হবে, মানে পুরোটা পরিষ্কার করে মুছিয়ে দেবে। যত তাড়াতাড়ি তত ঠান্ডা লাগার সম্ভাবনাটা কম থাকবে এই সময়। আর এই সময় নারকেল তেল ইউজ করতে পারো। যাদের বাচ্চা এই ব্যাপারটা পেরিয়ে এসেছে, তার যারা স্নান করাচ্ছ তারা নারকেল তেল ইউজ করতে পারো। কিন্তু এই নিউবর্ন বেবির ক্ষেত্রে কি হয়, মুখে অনেক কিছু র্যাশেস বেরোয়, মাথায় অনেক জমে থাকে অনেক কিছু, স্কিন জমে থাকে, ডেড স্কিন বিভিন্ন মাথার মধ্যে জমে থাকে, তাছাড়া যে ফ্লুইডটার মধ্যে ওরা ছিল সেই ফ্লুইডটা কিছুটা জমে থাকে এপাশ ওপাশ করে। তো ওইগুলো যাতে আস্তে আস্তে চলে যায় তার জন্য কিন্তু ওই নারকেল তেলটা এই সময় মুখে বা মাথায় একেবারেই ইউজ করাটা ঠিক নয়। এই সময় কিন্তু জলে হালকা করে তুলো ভিজিয়ে ওইটা একেবারে চিপে নিয়ে, মানে যাতে ওতে কোনো রকম জল না থাকে, এরকম করে দিনে 3-4 বার মুখটা পরিষ্কার করা উচিত। আর তাছাড়া স্নান তো অবশ্যই করবে। যাদের কর্ডটা ডিটাচ হয়ে গেছে, মানে নাভি যাদের পড়ে গেছে, তাদের অবশ্যই স্নান করাতে হবে। আর এই সময়টাতে আরও একটা জিনিস বেশি করে খেয়াল রাখতে হয়, সেটা হচ্ছে ওর যাতে মুখে স্নানের জলটা কোনোভাবেই না চলে যায়। আমি এই ব্যাপারটা প্রেফার করি যে ওদের আমরা যে জলটা খাই ওই জলটাতে ওদের স্নানের জন্য ব্যবহার করা, কারণ ওদের খুব কম জল লাগে স্নান করতে। তো ওইটুকু জল যদি আমরা খাবার জল দিয়ে স্নান করাই, কোনোভাবে রিস্ক থেকে যাবে না যে ওর মুখে চলে যাচ্ছে কি না, এই ব্যাপারটা কিন্তু আমার মনে হয় খেয়াল রাখা উচিত নিউবর্ন বেবির ক্ষেত্রে। তাছাড়া NMF ময়েশ্চারাইজারটা, এই ময়েশ্চারাইজারটা আমি বারেবারে ইউজ করার কথা বলি, এটা আমার খুব হেল্পফুল লেগেছে, এটা আমি খুব হেল্প পেয়েছি নিজের ক্ষেত্রে, ওই জন্য বলি।
তো এই ময়েশ্চারাইজারটা কিন্তু আমি একদম এক মাস থেকেই ইউজ করেছিলাম, এক মাসের আগে ইউজ করেছি, তাতে আমার কোনো অসুবিধে হয়নি। গরমকালে ইউজ করা যেতে পারে একবার দিনে, আর শীতকাল হলে এটা তখন 2 থেকে 3 বার আমি ইউজ করতে বলি, কিন্তু গরমকালে এটা একবার দিনে ইউজ করাই যেতে পারে। আর মুখে এটা দেওয়া যেতে পারে, এটা যেহেতু নারকেল তেল এই সময় দেওয়া যাবে না মুখে, কারণ মুখে অনেক কিছু বেরিয়ে থাকে এই সময়, তো যাদের বেরিয়ে গেছে অলরেডি তাদের ওই হালকা কাপড় কোনো ভিজিয়ে মুখটা পরিষ্কার বারবার করতে হবে, অথবা কোনো তুলো ভিজিয়ে ওই তুলোটা দিয়ে মুখটা পরিষ্কার করে ময়েশ্চারাইজার একবার দিনে লাগাতে পারো। এছাড়া আর নিউবর্ন বেবির জন্য স্কিন কেয়ারে সেরকম কিছু নেই, তাছাড়া ওদের জেনিটাল এরিয়াটা পরিষ্কার রাখা এই সময় ভীষণ জরুরি, ওইটাও আমি বলবো তুলো ভিজিয়ে আস্তে আস্তে করে সমস্তটা পরিষ্কার করে নাও। আর কোনো কিচ্ছু হাত দেওয়ার দরকার নেই, কোনো অসুবিধে নেই, ও হিসি করুক পটি করুক যা খুশি করুক, ওটা কিন্তু বারবার ওই জল দিয়ে পরিষ্কার করা। আর তাছাড়া যারা তুলো বা কটন ইউজ করছো না, তারা ওয়েট ওয়াইপার কিনে নিতে পারো, ওয়েট ওয়াইপার বিভিন্ন কোম্পানির পাওয়া যায়, ওইটা দিয়ে পরিষ্কার করো, কোনো সমস্যা হবে না। তাছাড়া যারা ওয়েট ওয়াইপার ইউজ করছো না, তারা ফুটোনো জলে তুলো ভিজিয়ে ওটা ইউজ করো, সেটাতেও কোনো সমস্যা হবে না। তো এই ছাড়া নিউবর্ন বেবির কেয়ারে আর স্কিন কেয়ার কোনো কিছু তো করার নেই, এই সময়টা এই একটা মাস, এই দেড়টা মাস ভীষণ ভাইটাল ওদের জীবনে, আমাদের জীবনেও, তাই জন্য ওদের এই সময় ভীষণভাবে কেয়ার করাটা খুব জরুরি। আর আমার টিপস যদি কাজে লাগে অবশ্যই আমাকে জানিও, তাছাড়া ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।